السلام عليكم ورحمة الله تعالى وبركاته. প্রিয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? বারাকাল্লাহু ফিকুম জামিআন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مسلم أمة of North America آيوجونه যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে আজকের মুনা কনভেনশন 2023 এর সেকেন্ড ডেতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি ইভেন্টে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই একসাথে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। এন্ড আই উড লাইক টু স্পেশালি থ্যাংক দ্য পুলিশ ডিপার্টমেন্ট, দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট, দ্য ভলান্টিয়ার্স, মিডিয়া, প্রেস and the organizing committee for organizing such an amazing event. Barakallahu feekum jami'an. আপনারা গতকাল থেকে অনেক চমৎকার চমৎকার টপিকে কথা শুনছিলেন। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে, বসাকে, কথা বলাকে এবং এই একত্রিত হওয়াকে কবুল করে নিক। আমরা এখানে যেমনি একত্রিত হতে পেরেছি আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই আওয়াজ করে পড়ব আমিন। সম্মানিত সুধি, কিনোট সেশনে আসলে খুব লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই এবং আমি শুনেছি আমার পরপরই ইমাম ওমর সুলাইমান অনেক বড় স্কলার, উনি আপনাদেরকে আরও চমৎকার করে মাগরিবের আগে কথা শোনাবেন। আমি আপনাদের খেদমতে একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি। কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায়, কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে, এই টপিকটা নিয়ে কথা বলবো। তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে এই আয়াতে বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। নবী, হে আমি আপনার কাছে এই কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান। তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন ফর অল থিংস, সবকিছুর ব্যাখ্যা। কোরআন হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা। দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা, গাইডেন্স, যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক, কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি। তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন, তারপর কোরআন হচ্ছে গাইডেন্স, এরপর আল্লাহ বলেছেন রাহমা মার্সি, এবং আয়াতের সবশেষে আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে বুশরা লিল মুসলিমিন, গ্ল্যাড টাইডিংস ফর দ্য বিলিভার্স। তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা, কোরআন যে গাইডেন্স, এটা নিয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা রমাদানের আয়াত সবাই জানি, সূরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াতও আল্লাহ তাআলা কোরআনকে গাইডেন্স বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তারপর কি হুদাল লিন্নাস, গাইডেন্স ফর হিউম্যানিটি। রমাদান এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন হচ্ছে গাইডেন্স ফর হিউম্যানিটি, এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার, ইনক্লুডিং জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড। যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন, কিন্তু এই আয়াতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার, ম্যানকাইন্ডের জন্য রিমাইন্ডার, জিনকাইন্ডের জন্য রিমাইন্ডার।
এবং জিনেরা জিনকাইন জিনজাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্ববাসীকে পথ দেখায় তারা যখন তায়েফে বিষ্ণু ঈসা ইসলামের কণ্ঠে সর্বপ্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনলো তারা যেটা বলেছিল আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন কোরআনে সেটা তারা বলেছিল ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি ইনডিড উই হ্যাভ হার্ড অ্যান অ্যামেজিং কোরআন and it guides to the right path amra ekta oshadharon quran shunechi ebong eta yahdi ila rushd guide kore pod dekhay shothik rastay to amra bujhte parlam quran hocche guidance amaderke pod dekhay quran guidance howar sobche boro karon hocche quran hocche এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে এট এ টাইমে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর একবারে নাজিল হয়েছে জাবুর দাউদ আলাইহিস সালামের উপর একবারে নাজিল হয়েছে কোরআনও কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না 23 বছরের 23 ইয়ার্স এর লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে হাসবান নাজমান নাজমান হাসবা হাওয়াইজিল বাশার মানব জাতির প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জবালে নূর আছে একটা পাহাড় 634 মিটার উঁচুতে একটা কেভ আছে গারে হেরা ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রাসূল ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরশে তার মানে রাসূল যেখানে কোরআনও সেখানে কতটা ইন্টারঅ্যাক্টিভ কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রিলেভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন আলো وانزلنا اليكم نورا مبينا নবী হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কোরআন এটা আলো কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি পারবে না তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন এবং কোরআন শুধু নিজেই লাইট নয় শুধু নিজেই আলো নয় সে আলোর দিকে নিয়ে যায় আল্লাহু আকবার আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস من الظلمات الى النور I've revealed this book unto you O Muhammad in order to lead the mankind out of darknesses into the light অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি সুবহানাল্লাহ বিহামদি এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরখ করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরখ করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা الله تعالى بولسن تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فرقان بولسن الله تعالى قران كي كاني the criterion it differentiates between